প্রথমত আর সাদা রঙের পৃথিবীর প্রিমিয়ার কি বলবে আজ, কত এক্সাইটেড, অনেক অনেক বেশি এক্সাইটেড এবং তার সাথে প্রচণ্ড নার্ভাসও। ছবিটা শুরু হয়েছে, এটা আমার সবসময় হয়, প্রেমিয়ারের দিন আমি ছবি দেখতে পারি না, আমার এত নার্ভাস লাগে নিজেকে, তো আমি বাইরেটাই রয়েছি এবং যারা যারা হলে ঢুকবে হল থেকে বেরিয়ে তাদের কেমন রিয়াকশন সেটা দেখার জন্য অপেক্ষা করছি। সবাই আজকে সাদা রঙ, আমাদের আজকে ড্রেস কোড হোয়াইট। হ্যাঁ দেখো, হোয়াইট মানে যেটা রাজস্বীদা নিজেও বলেছেন, যেটা মেইনলি ওনার মাথায় ছিল, এই ছবিটার মেন বিষয়বস্তু হলো ভিডিও ট্রাফিকিং নিয়ে, এবং যেহেতু বিধবাদের জামার রং বা তাদের শাড়ির রং সাদা হয় এবং হোয়াইট ইজ অলসো অ্যান ওপেন ক্যানভাস, তো আমি জাস্ট চাই আজকে প্রিমিয়ার আমাদের আজ থেকে ছবিটা দর্শকদের হয়ে গেল, দর্শকরা যেন এই ছবিটি দেখেন এবং তারা যেমন ভাবে তারা যেন তাদের ভালোবাসার রং দিয়ে আমাদের এই সাদা ক্যানভাসে ভরে দিতে। সকাল থেকে দেখো আমি খুব একটা যে এখনও বেশি রেসপন্স, কারণ অনেক বন্ধু বান্ধবদের এখনও দেখা বাকি ছবিটা, একটা দুটো রিভিউ পেয়েছি এবং টাচওয়ার্ড বেশ ভালো রিভিউস। দেখো যে কোনো আর্ট ফর্মের সেইভাবে কোনো দায়বদ্ধতা থাকে না, কারণ তারা কীভাবে পারসিভ করবেন সেটা কমপ্লিটলি একটা মানুষের তাদের নিজের ইন্ডিভিজুয়াল ব্যাপার, তবে ছবিটা আর কিছু না হলেও ভাবাতে বাধ্য করবে এবং যেই প্রশ্নগুলো আমরা করার চেষ্টা করেছি দর্শকরাও যেন সেই প্রশ্ন করতে বাধ্য করবে দর্শককে। ভীষণ ভালো, বিশ্বাস করো এত মজা করে শুটিং হয়েছে, আমি না এখন ছবিটা মুক্তি পাচ্ছে, একটু আগেও আমি বলছিলাম যে কখন শুটিংটা হয়ে গেল বুঝতেও পারলাম না, আড্ডা চলে মজা করতে করতে, আর যেখানে বেনারসের মতো জায়গা, এত ভালো খাবার দাবার, ঘাটে বসেও এত সুন্দর পুরোটাই অ্যাম্বিয়েন্স, ভীষণ ভালো করে কাজ হয়েছে। রাওয়ার্সিদার জন্যই আরও বেশি এক্সাইটমেন্ট একদম, আর রাওয়ার্সিদার ছবি হলে না মানে ইট রিলি ফিলস লাইক আ ফ্যামিলি মুভি, সো আই এম ভেরি হ্যাপি ফর হিম অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড ফর হিম অ্যান্ড ইকুয়ালি এক্সাইটেড টু সি হোয়াট দি অডিয়েন্স ইজ, অ্যান্ড আই এম ভেরি কনফিডেন্ট যে রাওয়ার্সিদার সিনেমা টিজারটা দেখে যেটা মনে হয়েছে অ্যান্ড এভরিথিং, তো আই এম ভেরি কনফিডেন্ট যে সবার এটা খুবই হওয়া লাগবে, সো অ্যান্ড অলসো সেই এক্সাইটমেন্ট নিয়েই আমি ঢুকছি। এক্সাইটেড হওয়ার আর কোনো কারণ পাচ্ছি না, কারণ ছবিও রিলিজের পথে, যদি ভালো হয় তাহলে এক্সাইটমেন্ট ডাবল হয়ে যাবে, যদি খারাপ হয় তাহলে মন খারাপ করে বাড়ি থেকে শুয়ে থাকবে। এবং এইরকম মানে সাদা রঙের লুক মানে ছবির সাথে সামঞ্জস্য রেখে সবারই আমরা যেটা দেখতে পাচ্ছি, তো সেটা এই প্রশ্ন করবে বলেই আমরা সবাই সাদা পরে এসেছি আজকে, বড় পর্দায় নিজেকে দেখবো সবার সাথে বসে, সেটা নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড প্লাস নার্ভাস, ফিঙ্গার ক্রস যেন প্রত্যেকের ভালো লাগে এবং সবার মুখ থেকে যেন সাদা রঙের পৃথিবী সম্পর্কে ভালো কথা এবং সমস্তটা যেমন লাগলো সবটা যেন শুনতে পাই সেটাই আশা রাখবো। রাজস্বীদা ডিরেক্টর হিসেবে কেমন? খুব ভালো, খুব ভালো, রাজস্বীদার সাথে আমার পরিচয়টা অদ্ভুতভাবে, যারা আমাকে মানে টেলিভিশনের জন্য চেনে বা সোশ্যাল মিডিয়ার জন্য চেনে তারা প্রত্যেকেই জানে আমি ভগবানে ভীষণ ভক্তি রাখি, তো জগন্নাথ দেবের মন্দিরে দাঁড়িয়ে আমার সাথে রাজস্বীদার প্রথম পরিচয় এবং সেখানে দাঁড়িয়ে রাজস্বীদার সাথে আমার এই কাজ নিয়ে কথা, সো রাজস্বীদার সাথে আমার একটা অন্যরকম মানে একটা স্পিরিচুয়াল কানেকশন আছে বলতে পারো, সো সেই কানেকশনটাই আমরা কন্টিনিউ করছি। একদম একদম একদম, আমার চরিত্রের নাম পুতুল, পুতুল এখানে আর যে কটা বিধবা রয়েছে এই বিধবা র্যাকেটের একজন ভিকটিম, পুতুল বিবাহিত না হওয়া সত্ত্বেও তার সাথে একটা ঘটনা ঘটে যায় এবং সেই ঘটনাচক্রেই কিন্তু পুতুল গিয়ে পৌঁছয় বেনারসের এই মণ্ডপে, মুক্তি মণ্ডপে, এবং মুক্তি মণ্ডপে পৌঁছানোর পর পুতুলের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, যেই ঘটনা আমরা সাদা রঙের পৃথিবীতে দেখতে পাবো, এবং এই ঘটনা কোথায় গিয়ে পৌঁছচ্ছে এবং ঘটনার মূলে কারা রয়েছে এই সমস্তটা দেখার জন্য অবশ্যই সাদা রঙের পৃথিবী সবাইকে দেখতে বলবো এবং তোমাদেরও অবভিয়াসলি বলবো যে কেমন লাগলো আমাকে এবং আমাদের পুরো টিমকে জানানোর জন্য। কাজ শুরু রাজস্বীদার হাত ধরেই, সো আজকে আমি যথারীতি লেট, বাট আই এম ভেরি এক্সাইটেড ফর সাদা রঙের পৃথিবী অলসো অ্যান্ড সবাইকে ফুল টিমকে বেস্ট উইশেস, এবং রাজস্বীদা সবসময়
এমন ধরনের গল্প বলে যে ধরনের গল্প নিয়ে কোনো ডিরেক্টর বা প্রডিউসাররা কাজ করতে রিস্ক পায় না। সো এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জের সাথে অন্য ধরনের কাজ করে। তো সাদা রঙের পৃথিবী প্রিমিয়ার আজকে, আপনাদের সবাইকে বলবো আপনারা হলে আসুন এবং দেখুন কেমন লাগছে, এবং দেখে আপনাদের ফিডব্যাক শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে। আপনাদের ভালো লাগলে বা কিছু অন্যরকম মনে হলে সেটাও শেয়ার করুন, যাতে অনেক মানুষের কাজ অবধি এটা পৌঁছয় এবং সবাই যাতে জানতে পারে ছবিটার সম্বন্ধে। মানে রিল্যাক্স রিলিভ লাগছে, নিজেদেরকে দেখে ফেলেছি আমরা স্ক্রিনে যে আমাদের কেমন লাগছে। হ্যাঁ, অনেকটাই রিল্যাক্স। এবার তো কাজ তোমাদের, এবার তোমরা বলবে, তোমরা জানাবে, দর্শকরা জানাবে যে তাদের কেমন লাগছে, তাদের ফিডব্যাকের জন্যই শুধু অপেক্ষা করছি। আমারও একই বলার যে আমরা আপাতত কিছুটা তো দেখে ফেলেছি এখন ইন্টারভাল, সো আপাতত রেসপন্স ভীষণ ভালো, এবং তোমাদের পালা এবার তো তোমরা বলবে যে কেমন লাগছে কী লাগছে।